যেই ঘরে মানুষের ছবি ঝুলানো থাকে সেই ঘরে নামাজের হুকুম কি? যদি নিজের টাকা দিয়ে সম্পত্তি কিনে এবং সেই সম্পত্তি মেয়েদের নামে লিখে দেয়, তাহলে সেই সম্পত্তি কি বড় ভাই বা বোনরা ভাগ পাবে কি না? বোনদের সম্পত্তি না দিলে গুনাহ হবে কিনা? বিয়ে উপলক্ষে গায়ে হলুদের অনুষ্ঠান করা যায় আছে কিনা? যুবক যুবতী জেনা লিপ্ত হলে শাস্তি কি? ভাই জমি বন্ধক রাখার বিধান কি? বিড়ি সিগারেট বিক্রি সম্পর্কে ইসলাম কি বলে? রোজার প্রস্তুতি সম্পর্কে কিছু বলুন। মাজারে গরু ছাগল মানত করা যাবে কিনা? মহিলারা যখন অপবিত্র অবস্থায় থাকে ওই সময় মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতে পারবে কিনা? পারবে, তেলাওয়াত শোনাতে কোনো অসুবিধা নাই, তবে ফরজ গোসল অবস্থায় তেলাওয়াত করবে না, তেলাওয়াত করবে না, শুনতে কোনো অসুবিধা নাই। জুনুই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে না, শোনা যাবে, কোনো অসুবিধা নাই। এবং সেই সাথে আরো বলছি, মাসিক অবস্থায় মা বোনরা দুরুদ, দোয়া, জিকির, আজকার সব করতে পারবেন, শুধু কোরআন তেলাওয়াত করবেন না, ব্যাস। যেই ঘরে মানুষের ছবি ঝুলানো থাকে সেই ঘরে নামাজের হুকুম কি? নামাজ তো হয়ে যাবে, কিন্তু যেখানে ছবি আছে আপনি অন্য রুমে পড়েন বা ছবি বরাবর দাঁড়ায়েন না, নামাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু যথাসম্ভব সামনে যেন ছবি না থাকে এদিকটা খেয়াল করা উচিত। আর যদি যে রুমে ছবি নেই এরকম কোনো রুমে নামাজ পড়া যায় সেটা আরও বেশি উচিত। যদি কোনো রুমে ছবি ছাড়া না এরকম হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, ছবিটা টাঙ্গা নামায় রাখতে পারলে ভালো, ঢাইকে রাখতে পারলে ভালো। তাও যদি না যায় তো ছবি যাতে বরাবর সামনে না থাকে, অন্তত তাকে সেজদা করতেছেন ছবিওয়ালাকে এটা যেন বোঝা না যায়, এই জন্য আশেপাশে সুরে পড়বেন, ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে। যদি নিজের টাকা দিয়ে সম্পত্তি কিনে এবং সেই সম্পত্তি মেয়েদের নামে লিখে দেয়, তাহলে সেই সম্পত্তি কি বড় ভাই বা বোনরা ভাগ পাবে কি না? নিজের টাকা দিয়ে সম্পত্তি কিনে মেয়েদের নামে লিখে দেয়, এটা যদি বাপে করেন তাহলে সেটা জঘন্য অপরাধ করছেন। ম্যাক্সিমাম বাবা মায়েরা গ্রামের প্রত্যেকটা ঘরবাড়িতে খুঁজলে এরকম দু একজন মুরব্বি পাওয়া যাবে যারা এই হারাম কাজ করছেন। ভালো করে শুনে রাখেন চাচারা, কোনো হজে কুলাবে না বাবা, কোনো ওমরায় কুলাবে না। ওয়াজ শুনতে শুনতে কানতে কানতে চোখের পানি বুক ভাসা বলছেন, কিচ্ছুতে কুলাবে না, সন্তানদের হক নষ্ট করে গেলে। মানুষের হক বড় ডেঞ্জারাস জিনিস, আল্লাহ তালা মাফ করবেন না। আল্লাহর হিসাব, নামাজ, রোজা এগুলো পরে, এগুলো আল্লাহ চাইলে ছেড়ে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ ছাড়বেন না। এই জন্য অনেক মা বাবা জমি ছেলের নামে কিনা দেয়, মেয়ের নামে কিনা দেয়, জায়েজ নাই। আপনার যতগুলো ওয়ারিস আছে সবাইকে শরীয়ত যেভাবে বলেছে সে হারে বন্টন করে দিতে হবে, চুপচাপে একজনকে কিনে দিবেন এটা কি নাই? জায়েজ নাই, হারাম। বন্ধের সম্পত্তি না দিলে গুনাহ হবে কিনা? শুধু গুনাহ হবে না, প্রচন্ড রকমের গুরুজ মারা হবে। গুরুজ বুঝেন তো? বন্ধের সম্পত্তি দিয়ে দিবেন, মুশকিল হলো আমাদের দেশে বলে যে বোনরা নিতে চায় না, একটা মাসলা বানায় নিছে যে মেয়েরা বাবার বাড়ি থেকে হক নিলে এটা টিকে না, এটা ধ্বংস হয়ে যায়। পুরুষ শাসিত সমাজে নারীদেরকে বঞ্চিত করার জন্য এটা একটা মিথ্যা ফতোয়া। বাবার সম্পত্তি আমি ছেলে নিলে বড়লোক হব, আমার বোন নিলে গরিব হয়ে যাবে, বাহ, এটা সুবিধা মতো ফতোয়া হয়ে গেল না? এটা সম্পূর্ণ ফালতু কথা। ভাইয়েরা বোনরা নিতে চায় না। আজকাল মুশকিল হলো মহিলারাও একটু লাজুক কিসিমের তো এমনি আছে, আর যেহেতু নেওয়ার কোনো কালচার নাই, নিলে মনে করে যে ভাই বোধে আর বাপের বাড়িতে আমাকে আসতে দিবে না, চিনবে না, এই জন্য বলে ভাই থাক আমি তো আসবই খাবই না। বোন তোমার হক, এটা তুমি নিবা, এটা নেওয়ার পরেও কি আমাদের ভাই বোনের সম্পর্ক কি ছিন্ন হবে নাকি? এটা কি ছিন্ন হওয়ার জিনিস? সারা জীবন তুমি আসবে আমি যাব, ঠিক না? ভাই ঠিক, সৎ সাহস করবেন ভাইরা, করবেন তো ইনশাল্লাহ, আল্লাহ তালা তৌফিক দান করুন। না হলে হারাম হবে, মনে রাখেন, চুরি করা ডাকাতি করা যেরকম গুনা, বোনদের হক মেরে খাওয়া এরকম কি গুনা? এই জন্য অনেক দিনদার মানুষ আছে নামাজি কালামে কিন্তু এই কুকাম করতেছে, জায়েজ নাই। বিয়ে উপলক্ষে গায়ে হলুদের অনুষ্ঠান করা যায় আছে কিনা? ভাই গায়ে হলুদ দিবেন না মরিচ দিবেন, এটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনি মরিচ মাখেন আর হরিদ হলুদ মাখেন, কিন্তু হলুদকে অনুষ্ঠান করে কেন্দ্র করে যে গান বাজনার অনুষ্ঠান করা হয়, ওই ভাবিরি দিয়া পুরুষের একটা দাগড়া দামড়া বেটার পুরুষের গায়ে আপনার ভাবিরি দিয়া হলুদ মাখাইতেছেন, অন্য মেয়েদেরকে দিয়ে হলুদ, বেপর্দা মেয়েদেরকে দিয়ে মানাইতেছেন, এগুলো হারাম হওয়ার পরে কোনো সন্দেহ নাই? এই মশালার উত্তর আমরা সবাই জানি। বিদায় আপনার লাগলে আপনি হলুদ কেন, মরিচও মাখেন, বাইটা ভালো করে মাখেন, কোনো সমস্যা পর লাভাইতে থাকেন, কিন্তু ভাবিকে দিয়ে মাখানো জায়েজ নাই, হারাম, মনে রাখবেন। মেয়েদের ক্ষেত্রে ছেলেদেরকে ওখানে মেশানো জায়েজ নাই, এগুলো সব অপসংস্কৃতি। যুবক যুবতী জেনা লিপ্ত হলে শাস্তি কি? ভাই জেনার শাস্তি তো জাহান্নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ দেখিয়েছেন, অতএব যদি কেউ করে ফেলেন ভুলে তবা করে ফিরে আসবেন, আল্লাহ তাআলা মাফ করবেন। জমি বন্ধক রাখার বিধান কি? জমি বন্ধক রাখা জায়েজ আছে, বন্ধক রাখা কি আছে? মুশকিল হলো যার কাছে বন্ধক রাখবেন তিনি বন্ধকে জিনিসটা ভোগ করতে পারবেন না। বন্ধকটা হলো গ্রান্ট, যে আমি ওনার থেকে 1 লাখ টাকা হওয়ালাত নিলাম, দেই না দেই এই জন্য আমার জমির দলিলটা ওনার কাছে দিলাম, যে ভাই আমি যদি গড়িমসি করি আপনি চাইলে জমি বেচা টাকা নিতে পারবেন, বা এটা একটা ব্যবস্থা করতে পারবেন যদি মূল দলিল আপনার কাছে দিয়ে দিস, এটা হলো গ্রান্ট। এখন আমাদের দেশের নিয়ম হলো যে বন্ধক রাখে সে চিন্তা করে হায় হায় টাকাটা দিলাম একেবারে ফাও, তো আমি এটা ভোগ করি, এই বন্ধকে জমি ভোগ করা কি নাই? জায়েজ নাই।
এখন মুশকিল হলো যার টাকা দরকার হাওলাত, ওই বেচারা তো হাওলাত পাবে না, কারণ কেউই এভাবে বন্ধক রাখবে না। তো আমরা বলি সেটাকে ইজারা করার জন্য একটু ঘুরাইবেন, তাহলে জায়েজ হয়ে যাবে। ইজারা বুঝেন, কথার কথা জমি, আমার জমি ওনার কাছে আমি বন্ধক না দিয়ে বলবো ইজারা ভাড়ায় দিলাম, আর 1,00,000 টাকা যেটা নিলাম এটা হবে অ্যাডভান্স। কিসের অ্যাডভান্স? ভাড়ার অ্যাডভান্স। বছরে 10-20 টাকা একটা লামসাম দাম ধরবেন, যত বছর আমি উনি ভোগ করবেন তত বছর ভাড়াটা কাটা যাবে, যখন চুক্তি ভঙ্গ হবে ওই বছর 10 টাকা বা 100 টাকা করে কাইটা বাকি টাকাটা ওনাকে ফেরত দিবেন। কথা কি বুঝাতে পারছি? এই ইজারা বা ভাড়া নিলে জায়েজ আছে, কিন্তু বন্ধক নিয়ে ভোগ করা কি নাই? জায়েজ নাই। বিড়ি সিগারেট বিক্রি সম্পর্কে ইসলাম কি বলে? যে জিনিস খাওয়া হারাম সেটা বেচাও কি হারাম, যেটা খাওয়া মাকরুহ তাহরিমি সেটা বেচাও মাকরুহ তাহরিমি। যেহেতু বিড়ি খাওয়া জায়েজ নাই, ধূমপান করা জায়েজ নাই, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আস্তে আস্তে মানুষকে মাদকের দিকে নিয়ে যায়, ধ্বংস করে দেয় নিজের শরীরকে, অতএব এটা বেচা কিনাও জায়েজ নাই। এখন মুশকিল হলো দোকানদার এটা না বেচা কি করবে? যদি হিম্মত থাকে বেচবে না, লেখা দিবেন এই আইটেম আমি বেশি না, কিছু কাস্টমার কমে যাবে, এটা হবে সবচেয়ে উত্তম। যদি এটা না পারেন তো বিড়ির বিক্রয়ের টাকাটা আলাদা একটা ডিব্বায় রাখবেন, ওটা খাইবেন না, দান সৎকা করে দিবেন। কথা কি বুঝাতে পারছি? রোজার প্রস্তুতি সম্পর্কে কিছু বলুন। রোজার প্রস্তুতি হলো ভাই ছোলা, চিনি, বেগুন, বেশম, সরিষা, সয়াবিন তেলের দাম অলরেডি বেড়ে গেছে, এগুলো বেশি করে তুনে থুয়ে দিবেন, কারণ রোজা রাখেন আর না রাখেন বেগুনি না খায় কি ইমান নষ্ট করবেন নাকি, অতএব ধুমসে কিনবেন। এ হলো আমাদের রোজার প্রস্তুতি, তাই না? আমাদের দেশে মিডিয়াগুলো রোজার প্রস্তুতি হলো সিনেমা তৈরি, ঈদের প্রথম দিন জাহান্নামে যাওয়ার এই রাস্তা, ঈদের দ্বিতীয় দিন জাহান্নামে যাওয়ার এই রাস্তা বিভিন্ন টিভিটা দেখায় না, এ হলো তাদের রোজার প্রস্তুতি। আর মুদি দোকানদারের রোজার প্রস্তুতি হলো আগের তেল যা আছে, ডাইল ডুল যা আছে, যেগুলো রমজানে মানুষ টানে আর কি, এগুলো সব পিছনে সরায় নাই ভাই নাই, মার্কেট আউট, এরপর দাম বেড়ে গেলে আস্তে বিক্রি করা, এগুলো দোকানদারের রমজানের প্রস্তুতি। আর আমাদের রমজানের প্রস্তুতি হলো ওই যে বেগুন, বেশম, ছোলা, চিনি সব কিনা টাল দিয়ে ফেলানো, মনে হয় যে এটা খাওয়ার মাস আসতেছে। কি মাস আসতেছে? রমজান মাসটা কিসের মাস? আর ইবলিসে একটা প্রত্যেকটা কুকর্ম করার জন্য একটা করে ফতোয়া দিয়ে দিয়েছে আমাদেরকে, ফতোয়া দিয়ে দিয়েছে কি, রমজানে যত খাইবা কোনো হিসাব নিকাশ নেই। এই জন্য এমন খানা খায়, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যেই আল্লাহর বান্দা থাকে প্রতি বছর, এদের মানে মন্ত্রিত্ব ঈদের পরে থাকবে কি থাকবে না এটা নিয়ে তাদের টেনশন থাকে, কারণ এমন খানা খায় যে বাহির থেকে আমদানি করেও বেচারারা সামলাইতে পারে না। কিরে ভাই, রমজান মাসে কি রোহিঙ্গা 2,00,000 ঢুকে নাকি বাংলাদেশে? ইন্ডিয়ান ঢুকে 2,00,000, তাহলে এতখানা টান পড়ে কেন? কারণ যেই মাসে আল্লাহ তাআলা দিনের বেলা অর্ধেক খাওয়ানি বন্ধ করে দিয়েছে, ওই মাসে তো খানা তো বাজারে আরো বরং উদ্বৃত্ত থাকার কথা, সেখানে আপনার ছোলা অস্ট্রেলিয়া থেকে আইনা, খেজুর আপনার আরব থেকে পাকিস্তান থেকে আইনাও বাজার সামলানো যায় না। এ হলো আমাদের রমজানের প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানকে সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। রমজানের প্রস্তুতি হলো আগে থেকে রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে আগে থেকে কি রাখতেন? নফল রোজা রাখতেন, যে আগে থেকে খাওয়া ছেড়ে দিলাম, আর আমরা হলাম আগে থেকে খাওয়া শুরু। এখন থেকে কোন মানে রমজানের 2-10 দিন আগে থেকে কোনো কোনো বাসায় পেঁয়াজু টেঁয়াজু ভাজা শুরু হয়, যে হঠাৎ করে রমজানে ঈদের সময় যদি এই রমজানের রোজার সময় যদি খারাপ হয়ে যায়, মহিলারা আগে থেকে কি করে? রিহার্সেল করে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। মাজারে গরু ছাগল মানত করা যাবে কি না? ভাই মাজারে গরু ছাগল দিবেন কেন? মাজার কি ঘাস আছে নাকি? মাজারে গরু ছাগল দিবেন কেন? ওখানে গরু ছাগল তো ঘাস যেখানে ওখানে দিবেন। মনে রাখবেন যে মাজারে কিছু টাউট লোক বসে থাকে কিছু পয়সা কড়ি কামানোর জন্য, এখানে যদি ওই মাজারে যিনি শুয়ে রয়েছেন লোকটা যদি কোনো নেককার মানুষ হয়, তার কবরের উপরে মানুষ শিরকের আস্তানা বানায়ও, তো টাকা দিলেই কি কবরালা পাবে? এখন তো বাটপারগুলো পাবে। সরকার ভালো কাজ করছে, ওই মিরপুরের মাজারে সব টাকা সরকার নিয়ে যায়, গুলিস্তান মাজারগুলো মনে হয় নিয়ে যায়, মানে ওই বাটপাড়া নেওয়ার চাইতে অন্তত ভালো। মাজারে কোনো কিছু দান করা, মান্নত করা শিরক, শুধু হারাম না, শিরক, ইমান যাওয়ার মতো কাজ। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গরিব দুঃখী কি দিবেন? মাজারে কেন দিবেন? ওইগুলা দেখবেন ভাব ধরে এমন মাজারে যেগুলো থাকে বন্ডগুলা, মনে হয় যে এরা সব আপনার দুনিয়া বিরাগী আছে না, সন্ন্যাসী, মনে হয় তাদের কিছু লাগে না, গায়ে কাপড় চোপড় নাই, কিন্তু এই লক্ষ লক্ষ টাকা মারিং কাটিং এর রাস্তা তারা করে। গরিব দুঃখী কি দিবেন? মসজিদ মাদ্রাসা দিবেন, রাস্তাঘাট করে দিবেন, কালভার্ট করে দিবেন, কিন্তু মাজারে দিবেন না। দিবেন তো টাকাও যাবে, ইমানও যাবে, আমও যাবে, ছালাও যাবে।